বিগত কয়েকদিন আগে চট্টগ্রামের কয়েকটি স্কুলে সন্ত্রাসী একটা সংগঠন আছে যার নাম হয়েছে ইসকন। ওরা হচ্ছে হিন্দু উগ্রবাদী, হিন্দুত্ববাদী সন্ত্রাসী। এই সন্ত্রাসীরা ইসকনের কয়েকজন নেতা কর্মী স্কুলগুলোতে গিয়ে কোমলমতি মুসলমানদের শিশু বাচ্চা এদেরকে এদের ধর্মীয় যে প্রসাদ আছে সেই প্রসাদটা খাইয়েছে। খাওয়ানোর সময় আবার বলছে জয়রাম, হরে রাম, হরে কৃষ্ণ, এই সমস্ত আওয়াজ তাদের মুখ দিয়ে উচ্চারণ করাচ্ছে। জয়রাম উচ্চারণ করালো আর প্রসাদ এই মুসলমান কোমলমতি শিশু বাচ্চাদেরকে খাওয়াই দিল। এই প্রসাদটার পরিচয় হলো হিন্দু দেব দেবীদের নামে উৎসর্গ করা, বুঘের জন্য যে সমস্ত খাদ্য তৈরি করা হয় এই খাদ্য এই দেব দেবীগুলোর আশীর্বাদ নিয়ে যে সমস্ত উচ্ছিষ্ট পড়ে থাকে এই সমস্ত উচ্ছিষ্টের নামই হলো প্রসাদ। আর এই সমস্ত উচ্ছিষ্ট মুসলমানদের বাচ্চাগুলোদেরকে খাওয়াইলো, মুসলমানদেরকে খাওয়াইলো। আজকে কেমন কথা এটা, মুসলমান সন্তানদের মুখ দিয়ে জয়রাম, হরিরাম, হরে কৃষ্ণ এই সব কিছু শব্দাবলী বাক্যাবলী আজকে উচ্চারণ করিয়েছে। সাহস কত আজকে তাদের, আজকে ইসকন্দের সাহস কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমার মুসলমান ভাইয়েরা, এই শাহ জালাল শাহপরানের দেশে, শান্তিকামী 92 ভাগ মুসলমানের দেশে আজকে সন্ত্রাসী সংগঠন ইসকন, জয়রাম, হরে কৃষ্ণ এই সমস্ত বাক্যবলী উচ্চারণের মাধ্যমে মুসলমানদেরকে শুধুমাত্র প্রসাদ খাওয়া একান্ত হয় নাই, বরং উচ্চারণ করিয়ে মুসলমানদেরকে হিন্দুত্ববাদের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে, উৎসাহ প্রদান করা হচ্ছে। দ্বিতীয়ত হলো এই সমস্ত কাজের মাধ্যমে ওরা নীরবে নিবৃত্তে করে নাই, বরং ওরা ভিডিও করে নেটে এগুলো আপলোড করেছে, নেটের মাধ্যমে সারা বিশ্বব্যাপী এগুলোকে ছড়িয়ে দিয়েছে। তাদের সাহস কত ভিডিও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মুসলমানদেরকে হিন্দুত্ববাদের প্রতি দাওয়াত দিচ্ছে, আর ভিডিও করে মুসলিম জাতিকে জয়রাম উচ্চারণ করিয়ে আজকে কুফরি কাজ মুসলিম জাতিদের কাঁধে চাপিয়ে দেওয়ার পাইতারা ছড়াইয়েছে। ও মুসলমান, আমরা কোথায়? আমরা যদি বলি 90 ভাগ মুসলিমের দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কথা, তাহলে কিছু নর্তকী আছে, কিছু নটী আছে কপালের মাঝে লাল লাল টিপ দেয়, চকচকে কিলকিল করে হাসতে থাকে, আরো কিছু বাবার কুলাঙ্গার সন্তান আছে। এই সমস্ত সন্তানেরা করে কি, এই সমস্ত বাংলার দুশ্মনেরা করে কি, মুসলিমদেরকে তখন উগ্রবাদ বলে এই সমস্ত কথাকে একদম পদতলে পিষ্ট করে দেয়। যদি বলি আমরা ইসলামী হুকুমত কায়েম করা হোক 92 ভাগ মুসলমানের দেশে, তখন তারা উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ বলে আমাদের কথাকে একদম পায়ের নিচে ফেলে দেয়। আর আজকে ইসকনেরা মুসলিম সন্তানদেরকে জয়রাম, হরিরাম, হরে কৃষ্ণ বলে উচ্চারণ করে যে প্রসাদগুলো মুসলিম বাচ্চাদেরকে খাওয়াচ্ছে এবং প্রকাশ্যে এগুলোকে ভিডিওর মাধ্যমে আপলোড করে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে, আজকে কোথায় সেই নর্তকীরা, আজকে কোথায় সেই নটীরা, আজকে কোথায় সেই কল্যাণকামী রাষ্ট্রের মাঝে স্বাধীনতাকামী সেই কুলাঙ্গারেরা? মনে মনে তারা বলে স্বাধীনতাকামী, মূলত ওরা স্বাধীনতাকামী নয়, ওরা হচ্ছে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের একটা দুশ্মন। আজকে তারা কথাবার্তা বলবে না, আজকে যদি কথাবার্তা বলে তাহলে সাম্প্রদায়িক হয়ে যাবে, আজকে যদি কথাবার্তা বলে তাহলে উগ্রবাদ হয়ে যাবে। মূলত ওরা ওদের বিদেশি প্রভুদের পক্ষ থেকে যে সমস্ত কি আছে বাথরুমে যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কের মালগুলো ওদেরকে খাইয়েছে, এই জন্য আজকে তাদের এই অবস্থা। আমার মুসলমান ভাইয়েরা, সরকার যদি এসবের বিচার না করে
সরকার যদি এইসবের সঠিক বিচার করতে ব্যর্থ হয়, শুধুমাত্র ভুল বলে দিলে দায় এড়ানো যাবে না। প্রশাসন বিভাগ যদি আর সঠিক শাস্তি সঠিক বিচার না করে, তাহলে এই বাংলাদেশ, বাংলাদেশে যদি কোনো কিছু ঘটে যায়, তাহলে এর দায় বাট্টা কারা নেবে? এর দায় বাট্টা নিতে হবে এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী ইসকন্দেরকে। আমার মুসলমান ভাইয়েরা, আপনারা বসে বসে আছেন, সব দিক যদি আপনারা বিবেচনা করেন, তাহলে ইসকনের কাজটা যদি আপনারা মেধায় নিয়ে আসেন, তাহলে ভুল বলে উড়িয়ে দেওয়া যাবে না। এই ইসকনকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করতে হবে এদের কাজের কারণে, এদের কৃতকর্মের কারণে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এদের কৃতকর্ম, কাজকর্ম, এদের কর্মসূচি। মুসলমানরা, আপনার যে স্কুলে অথবা কলেজে মাদ্রাসা আপনাদের কি সন্তানদেরকে দিচ্ছেন, নজর রাখতে হবে আপনাদের ছেলে মেয়েরা কি সঠিকভাবে লেখাপড়া করে, নাকি কোনো জঙ্গি গোষ্ঠী ইসকনের মতো সন্ত্রাসী গোষ্ঠীর খপ্পরে পড়ে যায়। আজকে তারা প্রশাসক হয়েছে, আগামী দিন হতে পারে ওরাই আপনাদের সন্তানকে অপহরণ করে কল্যাণ নিতে পারে। এজন্য কিছু হিসাব কষা দরকার মনে করি আমরা। আর সরকার যদি এর বিচার করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ভালো করে বুঝে নিব এটা হয়েছে মুসলিম নিধনের একটা ষড়যন্ত্র এবং স্বাধীন রাষ্ট্র বাংলাদেশকে ধ্বংস করার একটা ষড়যন্ত্রের মূল ফটক। ও মুসলমান ভাইরা, আজ ইসকনেরা যেভাবে জয় রাম হরে কৃষ্ণ বলে মুসলিম বাচ্চাদেরকে প্রসাদ গুলো খাইয়েছে, শিশু বাচ্চা যদি হিন্দু হতো একটা কথা, মুসলিম বাচ্চাও আছে মাথায় টুপি আছে, এই সমস্ত শিশু বাচ্চাদেরকে পর্যন্ত প্রসাদ গুলো খাইয়েছে আর জয় রাম উচ্চারণ করেছে, স্লোগান দিয়েছে, বলতে হবে বলেছে, আরো জোরে বলুন, আরো জোরে বলো, ভালো করে খাও বড় হবে। আরে কুলাঙ্গারেরা, এই সমস্ত কাজে অংশগ্রহণ করেছো, সামান্যতম তোয়াক্কা করছো না, মুসলমানদের জাগরণের ভূমিকার দিকে লক্ষ্য করছো না। আগামী কুরবানির ঈদ আসছে, এই ঈদের সময় যদি আবেগী কিছু মুসলিম যুবক বলে আমাদেরকে ইসকনেরা যেহেতু আমাদের শিশু বাচ্চাদেরকে হিন্দুদের প্রসাদ জয় রাম হরে রাম এদের নামে উৎসর্গিত খাবার খাইয়েছে, আমরাও আল্লাহর নামে উৎসর্গকৃত কুরবানিকৃত যে গরু আছে গরুর গোশত বাধ্য করে তাদেরকে হিন্দুদেরকে খাওয়াবো, এই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে এর জন্য মূল দায়ী হবে যে সমস্ত সন্ত্রাসীরা আছে, ইসকন নামের যে সন্ত্রাসী সংগঠন আছে ওই সমস্ত লোকেরাই, ওই সংগঠনের লোকেরাই দায়ী হবে, ইসকনেরাই দায়ী হবে এই সমস্ত ঘটনার কারণ। তোমরা খাইতে পারো, মুসলমান বাচ্চাদেরকে যদি খাওয়াও, এখন যদি আমার কিছু মুসলিম যুবক তৈরি হয়েছে এই সমস্ত কাজ করার জন্য, আল্লাহ না করুক, তখন এই কাজের জন্য এবং যদি কোনো অঘটন ঘটে যায়, তাহলে এই সমস্ত অঘটনের জন্য মূল দায়ী করতে হবে সেই ইসকনকে, কারণ এই সমস্ত ঘটনা ঘটানোর ক্ষেত্রে মূল উস্কানি দাতা হয়েছে এই ইসকনেরা। এরা হচ্ছে হিন্দুত্ববাদী একটা সংগঠন, ওরা হচ্ছে বহির্বিশ্বে যে সন্ত্রাসীরা আছে ওদের একটা দালাল চক্র। তাই ও মুসলমান ভাইরা, আজকে থেকে আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে জাগরণী ভূমিকা পালন করতে হবে। আমরা যে বা যারা পারি যেখানেই পারি আমাদের তানা ইসকন্দের বিরুদ্ধে মামলা করতে হবে, মামলা দায়ের করে বিচার চাইতে হবে। যদি বিচার চাওয়া হয় আর যদি সঠিক বিচার করা হয়, তাহলে এই দেশের মুসলমানরা শান্তিতে বসবাস করবে, আর যদি বিচার না করা হয় তখনই কিন্তু ওই সমস্ত দেশের মাঝে অন্যান্য ধরনের যে অঘটনগুলো আছে অঘটনগুলো ঘটে। এই জন্য আমরা প্রশাসন বিভাগকে বলবো, সরকারকে বলবো, এই সমস্ত জিনিসের ভালো করে বিচার করুন, সঠিক বিচারটা করুন, বিন্দেশি প্রভুদের ইশারায় না চলে দেশের পক্ষে আপনারা কাজ করুন, দেশের জনগণ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ, এমনকি মুসলিম উম্মাহ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ।